মিশরে এবার একসঙ্গে 17টি মমি আবিষ্কৃত হয়েছে। কায়রোর দক্ষিণে মিনিয়া প্রদেশের এক সমাধি ক্ষেত্রে পাওয়া গেছে মমিগুলো। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, খ্রিস্টপূর্ব 300 বছরের বেশি পুরনো এ মমিগুলো। মিনিয়ায় এটি সবচেয়ে পুরনো সমাধি ক্ষেত্র। গবেষকরা বলছেন, জায়গাটি কম করে হলেও 3000 বছরের পুরনো, যেখানে একসঙ্গে পাওয়া গেল 17টি প্রায় অবিকৃত মমি। ধারণা করা হচ্ছে মমিগুলো মন্দিরের পুরোহিত ও কর্মকর্তাদের। দুই বছর আগে আমরা এই সাইটটি সম্পর্কে জানতে পারি। কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এখানে কাজ করছে। গেল ডিসেম্বরে খনন শুরু হলে এখন পর্যন্ত 18টি অবিকৃত মমি ও 12টি ক্ষয়ে যাওয়া মমি এখান থেকে পাওয়া গেছে। তবে এবারই একসঙ্গে এতগুলো মমি পাওয়া গেল। মমিগুলোর সঙ্গে পাওয়া গেছে সোনা সুতোয় তৈরি চাদর, প্যাপিরাসে লেখা প্রাচীন ভাষার দুটো স্ক্রিপ্ট। এছাড়া আবিষ্কৃত হয়েছে চুনাপাথর আর কাদামাটি দিয়ে তৈরি কয়েকটি কফিন। সমাধি ক্ষেত্রটি খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ দিককার। জায়গাটিতে অনেক মমি রয়েছে, রয়েছে অনেকগুলো সুরঙ্গ মুখ, সেই সঙ্গে কূপো, যা গ্রিক রোমান যুগে দেখা যেত। আর এই সুরঙ্গ মুখগুলো বিভিন্ন প্যাসেজে গিয়ে মিলেছে। বলা চলে চলতি বছর মিশরের জন্য ঐতিহাসিক আবিষ্কারের বছর। মার্চে আবিষ্কৃত হয় 3700 বছর পুরনো ফারাওর মূর্তি। মে মাসে শুরুর দিকে প্রায় 4000 বছরের পুরনো ফারাওর মেয়ের সমাধি আবিষ্কারের ঘোষণা দেয় মিশরের পুরাতত্ত্ব মন্ত্রণালয়। একের পর এক জঙ্গি হামলা আর রাজনৈতিক অস্থিরতায় সাম্প্রতিক সময়ে বেশ ভাটা পড়ে মিশরের পর্যটন শিল্পে। তবে সোনালী অতীতের এই অভূতপূর্ব আবিষ্কার আবারও পিরামিডের দেশে টেনে আনবে ভ্রমণ পিপাসুদের, আশা করছে মিশর সরকার। জেনিফার ডি প্যারিস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।